সালামু আলাইকুম। রাজকীয় টিভির নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ থেকে প্রায় 4 বছর আগে নিতান্ত শখের বসে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটা ছিল নকশি পিঠার। আলহামদুলিল্লাহ সে ভিডিওটি 1 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। তখন রমজান মাস ছিল, এখনও রমজান মাস, আমাদের বাসায় আদৌ পিঠা বানাচ্ছে এবং নকশি পিঠা। তাই আমার মনে হলো যে আমি 4 বছর আগে তখন ইউটিউবে কিছুই বুঝতাম না, শুধু শখের বসে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটি এত পরিমাণ ভিউ এবং এত পরিমাণ কমেন্ট, এত পরিমাণ ভালোবাসা পেয়েছি। এবং সেই ভিডিও শুধু ইউটিউবে না, আমার একটা পেজ আছে ফেসবুকের মুরত ক্রিয়েটিভ নামে, সেই পেজেও প্রায় 1 মিলিয়ন মতো ভিউ হয়ে গেছে। এটা তো মানুষ এই ভিডিওটা কেন এত দেখছে বা কেন দেখেছিল আদৌ জানি না, হয়তো বা মানুষের কাছে এটা নতুন মনে হয়েছিল। তো আমাদের পাশে দিয়ে আজকে পিঠা বানাচ্ছে, সেই পিঠা মেকিং প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। এবং এই পিঠার খামি কীভাবে বানাতে হয় তা আমি আগেও দেখিয়েছি, সেটা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে। তো এই পিঠাটা একটা ঐতিহ্য আমাদের গ্রামের তথা আমাদের দেশেরও, একসময় হয়তো বা হারিয়ে যাবে, তো আমার স্মৃতির পাতায় থাকবে একটা ঐতিহ্যবাহী পিঠার মেকিং প্রসেস। তো আপনাদের সাথে আজ শেয়ার করবো, চলুন। এই পিঠাটি বানাতে এই 2টি অনুষঙ্গ লাগে, একটা খেজুর কাটা, একটা কয়েল স্ট্যান্ড, এবার বাকিয়ে এই ডিজাইনগুলো করা হয়।